বিরতির পর আবারও আপনাদের স্বাগত। এই প্রথম ঊনকোটি জেলায় ন্যাশনাল ট্রাস্টের লোকাল বডির বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত ঊনকোটি জেলায় জেলাশাসক ডক্টর বিশাল কুমারের উদ্যোগে জেলাশাসক অফিসের কনফারেন্স হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন ন্যাশনাল ট্রাস্টের স্টেট লেভেল কোঅর্ডিনেটর জয়দীপ ভূষণ, ঊনকোটি জেলার শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক দীপক লাল সাহা, জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের আধিকারিক হরেশ পাল চৌধুরী সহ আরও অন্যান্য দপ্তরের আধিকারিকরা। মূলত ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনে থাকা ন্যাশনাল ট্রাস্ট এই সংস্থাটি সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও প্রতিবন্ধী মানুষের জন্য এবং মানসিক অবসাদগ্রস্ত মানুষের জন্য দিবারাত্রি কাজ করে চলেছে। বৈঠকে ন্যাশনাল ট্রাস্টের স্টেট কোঅর্ডিনেটর জয়দীপ ভূষণ সংবাদ প্রতিনিধিদের জানিয়েছেন যে 2021 সাল থেকে ন্যাশনাল ট্রাস্ট এই সংস্থাটি ত্রিপুরা রাজ্যে কাজ শুরু করেছে। ন্যাশনাল ট্রাস্টের লোকাল বডির মূল কাজ হচ্ছে সংস্থার পক্ষ থেকে মানসিক অবসাদগ্রস্ত মানুষের কিংবা প্রতিবন্ধী মানুষের লিগেল অভিভাবক ইস্যু করা হয় সে ব্যাপারে খোঁজ খবর নেওয়া। প্রতিটি জেলায় জেলাশাসক হলেন জেলার চেয়ারম্যান। তাছাড়া দিব্যাঙ্গদের অর্থাৎ প্রতিবন্ধী মানুষদের এবং মানসিক অবসাদগ্রস্ত মানুষের ন্যাশনাল ট্রাস্টের পক্ষ থেকে নিরাময় হেলদি ইন্স্যুরেন্স নামে স্বাস্থ্য বিমা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। এই স্বাস্থ্য বিমা থেকে ওনারা 1 লক্ষ টাকা পেয়ে থাকেন। বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর ঊনকোটি ডিস্ট্রিক্ট, আর মিটিংটা হয়েছে ন্যাশনাল ট্রাস্টের লোকাল লেভেল কমিটির। ন্যাশনাল ট্রাস্ট হচ্ছে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এন্ড এম্পাওয়ারমেন্টের একটা স্ট্যাটুটরি বডি, যেটা কিনা মেন্টাল রিটার্ডেশন, অটিজম, সেরিব্রাল পালসি এবং মাল্টিপল ডিজেবিলিটির কল্যাণার্থে কাজ করে। আর এই লোকাল লেভেল কমিটি হচ্ছে ন্যাশনাল ট্রাস্টের যে লিগেল গার্জিয়ানশিপ ইস্যু করা হয় সে ব্যাপারে লুক আফটার করে ডিএমসআর সি বোর্ডের চেয়ারম্যান। ন্যাশনাল ট্রাস্ট এই লিগেল গার্জিয়ানশিপটা তাদেরকেই ইস্যু করে যাদের বয়স 18 বছরের বেশি কিন্তু তাদের মধ্যে ডেভেলপমেন্টাল ডিজেবিলিটি রয়েছে, অর্থাৎ তাদের মধ্যে মানসিক রোগ রয়েছে, মানসিক প্রতিবন্ধিতা রয়েছে, অটিজম রয়েছে, সেরিব্রাল পালসি রয়েছে, মাল্টিপল ডিজেবিলিটি রয়েছে। তাছাড়াও ন্যাশনাল ট্রাস্ট আমাদের এই ত্রিপুরা রাজ্যে নিরাময়া হেলথ ইন্স্যুরেন্স নামে একটা হেলথ ইন্স্যুরেন্স দিচ্ছে ওই সব 4 ক্যাটাগরির বেনিফিশিয়ারিদের যাদের মধ্যে মেন্টাল রিটার্ডেশন, অটিজম, সেরিব্রাল পালসি এবং মাল্টিপল ডিজেবিলিটি রয়েছে। এটা সম্পূর্ণ বিনামূল্যের একটা স্বাস্থ্য বিমা প্রকল্প, যেখানে ওই দিব্যাঙ্গজন ভাই বা বোন 1 লক্ষ টাকা অবধি স্বাস্থ্য বিমার সুবিধা পেতে পারেন। এটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় ন্যাশনাল ট্রাস্টের তরফ থেকে। আমরা ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা ন্যাশনাল ট্রাস্টের স্টেট নোডাল এজেন্সি সেন্টার হিসেবে ত্রিপুরাতে কাজ করছি 2021 সাল থেকে। আমরা প্রতিবন্ধীদের নিয়ে আগেও কাজ করেছি, এখনো কাজ করছি এবং সবসময় আমরা সেই কাজ করতে বদ্ধপরিকর। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এবং এই প্রথম ঊনকোটি জেলা ন্যাশনাল ট্রাস্টের লোকাল বডির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মূলত ঊনকোটি জেলা জেলাশাসক ডক্টর বিশাল কুমারের উদ্যোগে জেলাশাসক অফিসের কনফারেন্স হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন ন্যাশনাল ট্রাস্টের স্টেট লেভেল কোঅর্ডিনেটর জয়দীপ ভূষণ, ঊনকোটি জেলার শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক দীপক লাল সাহা সহ অন্যান্যরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ স্ট্যান্ডার্ডের পর্দায়। নমস্কার।